তো বন্ধুরা আজকে আবার আসছে আমার বাগানে কিছু কাজ করব বলে প্রত্যেকটা গাছে আমি কিভাবে সার প্রয়োগ করি সেটাই দেখাবো তো এই যে আমার সার এখানে এগুলো আমি প্রস্তুতি করি তার জন্য আমার কোনো খরচ হয় না ঘরে রান্নাঘর থেকে যে জৈব জৈব পদার্থগুলো বেরোয় অর্থাৎ কিচেন ওয়েস্টগুলো বেরোয় সেগুলো দিয়ে আমি তৈরি করি এটা একবার এখানে তৈরি করা আছে এটা প্রায় মাস হয়ে গেছে এটা এটা নতুন বসিয়েছি চার পাঁচ দিন হয়েছে কিছু পেপারও দিয়েছি আর সবজির খোসা এগুলো দিয়ে চাল ধোয়া জল মাছ ধোয়া জল ডাল ধোয়া জল দিয়ে ভিজিয়ে রেখেছি তারপর এখানে দেখুন আরেক আরেকটা প্রতিদিনকার সবজির খোসা আমি এখানে রেখে দিই দেওয়ার পর এটা পচে পচে ঢেকে রাখি আবার তারপর লিকুইডটা পরে এখানে লিকুইড লিকুইড পড়ছে তো এটা যখন শুকাবে এটা গাছের গোড়া দিতে পারবো আর লিকুইডটাও আমি জলের সাথে মিশিয়ে আবার দিয়ে দিই অনেক লিকুইড জমেছে হাফ বালতে হয়ে গেছে আর এটার মধ্যেও আছে আমার এই আটা অল্প ময়দা বেসন তারপর যে জিনিসগুলো নষ্ট হয়ে যায় মুড়ি চিরা অল্প অল্প করতে থাকে সেগুলো তারপর সবজির খোসা ডিমের যে কার্টুনটা পাতাটা থাকে সেই ডিমের কার্টুন সেটা ডিমের খোসা আছে এটার মধ্যে কলাও আছে এগুলো দিয়ে এক করেছি আবার কিছু মাটিও দিয়েছি যাতে সারটা খুব উন্নত মানের হয় কারণ কারণ মাটিতে থাকে নাইট্রোসোমাসোমাস ব্যাকটেরিয়া যেটা সবজির খোসাগুলিকে তাড়াতাড়ি করে বিয়োজিত করে তাই এটা এখানে আছে এক বালতি তারপর রয়েছে কিছু এনেছি সবজির খোসা এটা এটা আমি এখানে ঢেলে রেখে দেব এটার মধ্যে রাখবো এইভাবে দেখে দেওয়ার পর এটা ঢেকে রেখে দেব পচে পচে রসটা নিচে যাবে বালতির মধ্যে পড়বে তাই কিচেন কিচেনস দিয়ে এই সবজির খোসা ফলের খোসা এগুলো দিয়ে অনেক রকম খাবার বানানো যায় গাছের জন্য একদম কোনো পয়সা খরচ হয় না তারপর রয়েছে যে এখানে ভাত কিছু ভাত ফলের খোসা ডিমের খোসা এই যেগুলো এটাও আমি এটার মধ্যে ঢেলে দেব তারপর কিছু আছে কেরি মধ্যে জমা করে রেখেছি এইগুলো গাছের গুঁড়ার মধ্যে আমি পুটলা বেঁধে বেঁধে নিচচে ফুটো করে বসিয়ে দেবো এই পদ্ধতিতেও দেওয়া যায় আর এই যে এখানে অনেক আছে প্লাস্টিকের বাঁধা বাঁধা অনেক রয়েছে লিকুইড করেও দেওয়া যায় পুঁটলা বেঁধে করেও দেওয়া যায় আবার মাটিটা খুঁড়ে মাটির মধ্যে একটু সবজির খোসা দিয়ে মাটিতে ঢেকেও দেওয়া যায় তো বিভিন্ন পদ্ধতিতেই আমি দিই যার তো আমার গাছ সারা বছরেই ফুলে ফলে সবজিতে ভর্তি থাকে তো এই পদ্ধতিটা করতে তেমন কোনো খরচ হয় না কোনো পয়সাই খরচ হয় না এভাবেই আমি করি সারা বছর আমার বাগানে আমি এগুলো দিই তো আপনাদের দেখাই আমার গাছগুলো কীরকম সবুজ সতেজ থাকে কী কী ফল হয় সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি একমাত্র এই খাবারে ঘরোয়া খাবারে তো বন্ধুরা এই যে আমার দেখুন বাগান কি সুন্দর সবুজ সতেজ হয়ে আছে সব করলা হয়েছে অনেক করলাই হয় এখান থেকে প্রতিদিনই তুলি খাওয়ার জন্য তারপর রয়েছে দেখুন এই যে চাল কুমড়ো এই চাল কুমড়ো ধরেছে তারপর এই যে আরেকটা চাল কুমড়ো পেকে গেছে এরকম সারাটা বেডের মধ্যে ভর্তি আমার সবজিতে এদিকে পুঁই শাক শাক গাছটা কত সতেজ কত বড় হচ্ছে তারপর এদিকে ঝিঙে গাছটা মাচার মধ্যে তুলে দিয়েছি ওইদিকে তরমুজ গাছ আছে এরকম সারাটা বেড দেখুন ভর্তি হয়ে আছে তারপর আছে আমার কিছু এখানে বাঙ্গি গাছ সে বাঙ্গিও হয়েছে অনেক তো এই বাঙ্গিটা প্রায় পেকেই গেছে হলুদ হয়ে গেছে ওইদিকে আরেকটা আছে এই যে আরও আর এদিকে মিষ্টি কুমড়ো গাছ ধরুন কত সুন্দর তারপরে এই যে এদিকে গাছ সব সবুজ সতেজ হয়ে আছে একমাত্র ঘরের এই জৈব খাবার দিয়ে আর কোনো কিছু আমি ইউজ করি না কোনো কিনা খাবার আমি দিই না এই যে পেঁপে গাছটা কত সুন্দর হয়ে আছে এই যে আগ গাছ এটাও কত সুন্দর হয়ে আছে দেখুন ক্যারেটের মধ্যে ফুল গাছ তারপর এখানে একটা দেখুন করলা গাছ কত সুন্দর করলা হয়েছে এই যে এই যে মিষ্টি আলু গাছ এখানে তারপর দেখুন লঙ্কা গাছ এই যে কত সুন্দর লঙ্কা গাছ এই দেখো লঙ্কা দেখুন কত সুন্দর কত কুড়ি আসছে লঙ্কাতে তারপর এই যে লঙ্কা গাছ একমাত্র এই খাবার দিয়ে এই যে গাছের গোড়ায় বসিয়ে দেখছি প্লাস্টিক দিয়ে এই যে এখানে যেখানে প্লাস্টিক দেওয়া আছে আরও দেব এরকম করে করি আমার সব গাছ হচ্ছে প্রত্যেকটা গাছ সবুজ সতেজ কোনো পোকামার করে আক্রমণ নেই এই যে আরেকটা গাছ দেখুন লঙ্কা গাছ কত সুন্দর কালো লঙ্কা এই খাবার দিয়ে একদম তারপরে ওই যে একটা লঙ্কা গাছ লঙ্কায় ভর্তি হয়ে আছে এ লঙ্কা গাছ ফুল আসছে এরকম অনেক গাছই আছে আমার তো বন্ধুরা আজ এখানেই রাখছি তো আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো এখানেই রাখছি